দুই ভাইরে ভাইরে বচসা জেরে একজন অন্যজনকে ছুরি মেরে আহত করল। অভিযুক্ত শেখ আমিরুলকে ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখলো উত্তেজিত জনতা। ছুরির আঘাতে গুরুতর আহত শেখ মোশারফকে চন্নীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। চন্নীতলা থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। চন্নীতলার কুমির মোড়ার রামনাথপুর পুরকায়েত পাড়ার ঘটনা। চন্নীতলায় নোয়াখালীর বাসিন্দা আমিরুল মল্লিক তার স্ত্রীকে অত্যাচার করত বলে অভিযোগ। আমিরুলের ভাইরা ভাই শেখ মোশারফ সালিকার ওপর অত্যাচারে প্রতিবাদ করত। আজও সকালে একই ঘটনা ঘটলে তার প্রতিবাদ করে মোশারফ। এরপর বেলা 11:30 নাগাদ মোশারফের বাড়িতে চড়াও হয় আমিরুল। এরপরে দুজনের মধ্যে বচসার সৃষ্টি হয়। বচসা চলাকালীন শেখ আমিরুল তার ভাইরা ভাই শেখ মোশারফকে ছুরি চালিয়ে দেয়। ছুরির আঘাত পায়ে লেগে গুরুতর জখম হন মোশারফ। তার চিৎকার চেঁচামেচিতে পাড়া প্রতিবেশীরা জড়ো হয়ে যায়। অভিযুক্ত আমিরুলকে ধরে উত্তম মধ্যম দিয়ে ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখে। খবর পেয়ে চন্নীতলার পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে আটক করে। আপনার নামে অভিযোগ করছে যে আপনি চাকু দিয়ে খুন করার চেষ্টা করেছেন, কি বলবেন? আমি ছুরি মারিনি, আমি চাকু মারিনি। ওনার কাছে চাকু ছিল, ঠিক আছে, আমি ধরতে গেছি। ওনার হাতটা আমার হাতটা ঘুরে গেছে। এবার উনি আমাকে পেটের ভেতরে ঢুকাতে গেছিলো, ঠিক আছে, আমি হাতটা ঘুরিয়েছি, ওনার এতে লেগেছে। এবার আমারও পিঠে হাত পাত সব আমার কেটে গেছে, ঠিক আছে। আপনার নামে অভিযোগ করছে যে আপনি খুন করার চেষ্টা করেছেন। আমি খুন করার চেষ্টা করিনি, আমাকেই খুন করার চেষ্টা করেছিল, ঠিক আছে, আমাকে মার্ডার করার চেষ্টা করেছিল। তো আপনাদের আমি আবেদন করছি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান স্যার। আপনি কখন এসেছিলেন এখানে? আমি এসেছিলাম স্যার, আমি ফ্যামিলির বাচ্চার আমি দুধ দিতে এসেছিলাম, ঠিক আছে, ফ্যামিলির কাছে এসেছিলাম, আর বাচ্চাকে দুধ দিতে এসেছিলাম, ঠিক আছে। দুধ দিয়ে আমি যাচ্ছিলাম, আমি জামাইকে বলছিলাম যে জামাই এরম দ্বারা আমি ফ্যামিলি নিয়ে যাব। তো আমার ফ্যামিলি ভয় খাচ্ছিলো ওনার জন্য। আমি বলছি তাহলে ফ্যামিলি নিয়ে যাব, তাহলে পাঠিয়ে দেবেন কি? ওনার ভয়ে, ঠিক আছে, জামাইয়ের ভয়ে আমার ফ্যামিলি যাচ্ছিলো না। তো স্যার ওর কাছে চাকু ছিল, আমাকে মার্ডার করবো ধমকিও দিয়েছিল আগে, ঠিক আছে, আমাকে মার্ডার করে দেবে বলে ধমকিও দিয়েছিল। ওই জন্য আমি এসেছিলাম বলে ওই জন্য আমাকে ছুরি ও মারতে গেছিলো। আমি ঘুরিয়ে হাতটা ঘুরিয়ে দিয়েছি, ওনার ইয়েতে লেগে গেছে, পায়ের রানে লেগেছে স্যার। আপনার সাথে কি ওনার কোনো আক্রোশ ছিল? হ্যাঁ, আমার সাথে ওনার আক্রোশ ছিল, আমার ফ্যামিলির সাথে ওনার মানে ভয় দেখতে ওনার কাছে পিস্তল ছিল, ঠিক আছে। আপনার সঙ্গে শত্রুতা ছিল? হ্যাঁ, আমাকে আগেও মেরেছিল, আগে মেরেছিল, বাজারতলায় মেরেছিল আমাকে, ঠিক আছে। আর এইখানেও যখনই আমি আসি আমার শ্বশুর বাড়ি, যখনই কোনো মানে ফ্যামিলি নিয়ে কোনো ঝগড়া অশান্তি মানে টুকটাক মানে আমাদের হয়ে থাকে, সেই সব নিয়ে মানে ও যে সুযোগ নিয়ে আমাকে মানে অনেক এইখানে মারধর করেছিল। এমনকি আমাদের এই কুমির মারা এই পুরকাইত পাড়ার লোক আমাকে বাঁচিয়েছিল। একটু আগেই আপনি বললেন যে আপনার ফ্যামিলির সঙ্গে ঝামেলা, আবার আপনি কথা পরিবর্তন। দাদা, আমি বলছি স্যার, আগের কথা বলছি আমি, এটা এই আজকে যখন এসেছিলাম আমি দুধ দিতে এসেছিলাম, ঠিক আছে, তো ফ্যামিলির সঙ্গে উনি ভয় দেখতে রেখেছিল আমার ফ্যামিলিকে, ঠিক আছে। আমার কাছে ছুরি অভিযোগে ছিল না, ছুরি ওর কাছেই ছিল, আমি মানে ওনাকে ধরতে গেছিলাম, ঠিক আছে, উনি আমার পেটে মানে আমাকে মানে ধরতে গেছিলো, আমি হাতটা ঘুরিয়ে দিতে ওনার পায়ে রানে লেগে গেছে। আমার নাম হচ্ছে আমিরুল মল্লিক, রমানাথপুর পশ্চিমপাড়া। কি ঘটনা ঘটেছিল আজকে? মাননীয়, আমি সাকিনা বেগম, আমার স্বামীর নাম শেখ মোশারফ, আমার মেয়ে তুইনা খাতুন, উনি ওদের আমিরুলের নাজিমার স্বামী স্ত্রীতে ঝামেলা হতো, আমার স্বামী দু এক কথা বলাবলি করতো, তাই জন্যে ওর ওপর এসে কদিন ধরে ওদের ঝামেলা বিচার আচার হচ্ছিল, তাই জন্যে ও আমি বারণ করতুন, তাও যেত, সামনে আমাদের ওইটা মেয়ে বোন হয় তাই যেত, বলতো কইতো বাজারে ঘরে, তাই জন্যে ও আজকে আমার স্বামীকে ভাত দিচ্ছি, ভাত খেয়ে পায়খানায় ঢুকে ও সামনে এসে বলল দোরের গুড়ায় জামাই কুতা, তখন বলল আমার মেয়ে যে জামাই আমার আব্বা পায়খানায় বেইরে, ও বলছে আমার কে রে, আমি বলছি নাজির বর, তো আমি বলছি যাও নি আমার সাথে কাজ করো, ও বলছে আসছি, যে এরকম একটু রাস্তায় সরে যেয়ে মারামারি পিটাপিটি করছে, ও এক হাতে ওকে পেগড়ে ধরে ওর এক হাতে হাতের ছুরিটা নিয়ে মোটকে ভেঁচে আমি এই পর্যন্ত দেখেছি। মাননীয়, আমি প্রতিবন্ধ ছুরিটা নিয়ে কি করলো? ছুরিটা এক হাতে আমার স্বামী ওকে গলা ধরে চেবড়ে ধরে আছে, আর এক হাতে ও মোটকে ভেঁচে।
দিয়ে তারপরে আমি ছুটোছুটি করে কানে আওয়াজ এলো, যেছি দেখি ওরাম হচ্ছে, ডাকাডাকি করতে সবাই বেইরে এসেছে। কোথাও কি আঘাত হয়েছে? হয়েছে হয়তো পায়ের নিচয়, আমি রক্তই ভেসে গেছে। আমি সবাইকে ডাক দিচ্ছি, কান দিচ্ছি, লোকজন এসে ওকে নিয়ে গেছে। এখন আপনি কি চাইছেন? এখন আমি চাইছি, আমার তো উজগাড়ি মানুষ ধ্বংস হলো, এবার আমার সংসার বাজাই রাখতে হবে। আমি প্রতিবন্ধী, ও আমার 50 টাকা এসে আমার সংসার বাজাই করতো, এখন আপাতত আমার সংসারকে ওকে টানতে হবে, কি দিতে হবে, আমার কাছে 1 টাকাও বিষ খাবার পয়সা নেই। আপনার নাম? সাকিনা খাতুন বেগম।